আপনি নিয়তির কথা বলেন আপনি বলেন যে জীবনে অনেক কিছুই পূর্ব নির্ধারিত যদি সব কিছুই আগে থেকে ঠিক হয়ে থাকে তাহলে আর কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করার কি অর্থ হয় নিয়তির কথা কে বলেছে আমি বলেছি না আপনি বলেননি কিন্তু লোকে তো বলে যখন কিছু হয় বলে এটা আপনার কপালে ছিল এটা নিয়তির খেলা লোকে সাধারণত এরমই বলে ওটা আপনার জীবনের সমস্ত অর্থহীন কাজের হাত থেকে মুক্তির একটা সহজ পথ জীবনে যত অর্থহীন কাজ করেছেন তা থেকে পালানোর সহজ পথ নিয়তির দোহাই ও এটাই আমার নিয়তি তাই আমি এরকম এখন যাকেই আপনার নিয়তি বলুন না কেন সেটাও আপনার নিজেরই তৈরি আপনি অচেতনভাবে এটা তৈরি করছেন সচেতনভাবেও তৈরি করতে পারেন আপনার জীবনের কিছু মাপকাঠি আছে এটা নিয়ে আলোচনা করেছি যখন কেউ একজন জিজ্ঞেস করেছিলেন কর্ম নিয়ে আপনি অচেতনভাবে একটা নির্দিষ্ট সফটওয়্যার লিখেছেন নিজের জন্য তাই আপনি ঝুঁকছেন ওই দিকেই যাওয়ার জন্য যে চেষ্টাই আপনি করুন এটা শুধু এদিকেই চলতে চায় আপনি এখানে যেতে চান এটা শুধু আপনাকে এদিকেই নিয়ে যেতে থাকে কারণ আপনার সফটওয়্যারটাই ওরকম এটা নির্দিষ্ট কিছু প্রবণতা গড়ে তোলে আর চলতে শুরু করে ওই নির্দিষ্ট দিকেই তার মানে এই নয় যে আপনি নিজেকে অন্য দিকে ফেরাতে পারবেন না হ্যাঁ এটা যথেষ্ট অদম্য এটাকে সম্পূর্ণ বদলে ফেলে এক নতুন দিকে মোর ঘোরাতে এমন এক প্রচেষ্টার দরকার যা কিনা শরীর ও মনের আওতার বাইরে আমরা এখানে যেটা করছি তার সম্পূর্ণ বিজ্ঞানটা তো ঠিক সেটাই আপনি যদি আপনার শক্তিকে আরও একটু নমনীয় করেন যদি আপনার জীবনী শক্তির ওপর আরেকটু বেশি দক্ষতা অর্জন করেন এবং মন ও শরীরের ওপর আরেকটু বেশি কর্তৃত্ব তৈরি করেন দেখবেন আপনি আপনার নিয়তির একশো ভাগ নিয়ন্ত্রক হয়ে উঠতে পারেন আমি এমন এক বিজ্ঞানের কথা বলছি যেখানে আপনি কোন গর্ভে জন্ম নেবেন সেটিও নির্বাচন করতে পারেন এখনও আপনিই নির্বাচন করছেন তবে তা করছেন অচেতনভাবে আপনি সচেতনভাবেও পছন্দ করতে পারেন জন্মগ্রহণ করবেন কি করবেন না তাও নির্বাচন করা যেতে পারে ব্যাপারটা শুধু এই যে আপনার জীবনের কতটা বৃহত্তর প্রেক্ষিতে আপনি যেতে পেরেছেন যদি আপনার নিজের শরীরের ওপর কর্তৃত্ব থাকে নিয়তির প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ থাকবে আপনার নিজের হাতে নিজের মনের উপর যদি কর্তৃত্ব থাকে আপনার জীবন ও নিয়তির প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ থাকবে আপনার নিজের হাতে নিজের জীবনী শক্তির উপর যদি কর্তৃত্ব থাকে নিয়তির একশো শতাংশই থাকবে আপনার নিজের হাতে